আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন তার জন্য প্রশংসা করে শুরু করুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠান। সূরা ইখলাস, সূরা পাতিহা এবং দুরুদ ইব্রাহিম পাঠ করুন। আপনি সত্যিকারের যা চান তার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করুন। যা আপনার জন্য সর্বোত্তম হয় তা করতে তাকে বলুন। দোয়া করতে কখনোই লজ্জা পাবেন না। আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাদের দোয়াগুলির উত্তর দেওয়ার জন্য তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন। অসুস্থ, মৃত এবং যারা জীবিত তাদের জন্য দোয়া করুন। প্রত্যেক দোয়ার পরে আমিন বলুন। আন্তরিক ক্ষমা প্রার্থনা করুন এবং আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনার সমস্ত ভয়, সন্দেহ এবং উদ্বেগ একপাশে রাখুন এবং আপনি যা চান তা চান এই আশায় যে তিনি আপনার জন্য সর্বোত্তম উপায়ে আপনার দোয়াগুলোর উত্তর দেবেন। আমি সহ আপনার চারপাশে সকলের জন্য প্রার্থনা করুন। মনে রাখবেন, তিনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন, তাই তার উপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং যে কোনো ভয়কে ছেড়ে দিন।